Sabiskona video tini khona ami itimonde jekisilu baki 23 khona khonot 22 khona itimonde folapol ulaise 22 khonot ami bharat janata party ahom gona pore mitro jeta ami itimonde dokhol korisu aru baki ekhon ama counting soli ase etu bahut dangor work keba hazar tar ase pray 17000 man tar voter ase gori ami akha badi 26 video 26 khona hobo itimonde 25 khona ami jorilap korisu aru gori ami dhonnobad disu nagama ki raizok aru ama karyakarta holo ami jotheshto kosto korise gori ke khub bhal folapol amar আমি এখন দায়বদ্ধ এটা আগন্তুক সময় যদি ভালকে আমি কাম করে যাব পারো আর দেখি বলে বক কইছে যে কংগ্রেস একেবে শূন্য হয়ে গেছে কি কব কংগ্রেস তো সব তেহলে কোলে যেটা নির্বাচন খেলেছিল নির্বাচন খেলা সময় কেবা জন তেলক আকর পাঠ্য মন্ত্রী বর্তমান বিধায়ক সাংসদ যথেষ্ট কষ্ট করেছিল সভা কমিটি করেছিল কিন্তু তেলক যে কথা বতাবো রাইজে কয় কিছুমান ওয়ার্ড বিশেষকে যে যে টার্গেট করে লোক যে সেইবর ঠাইবিলাক এটা বর্তমানে আমি ভোট পাইছো ভালকে ভোট পাইছো রাইজ উন্নয়নের পক্ষত আছে আগর সেই মিছা কথাবিলাক যেন কথাবিলাক কয় এই কথাবর কিন্তু রাইজে ভুল না যায় কারণ যাওয়া সমস্যা দেখা পাইছে কংগ্রেস থাকা অবস্থাত নগাঁও বিধ্বস্ত অবস্থা আছে যাওয়া পাঁচটা বছর পরিবর্তন হয়েছে নগাঁও শহরে এক নতুন রূপ পাইছে রাইজ উন্নয়নের পক্ষত আছে রাইজে বিচারিছে যে আমার যে আসনি সময় ভালকে পাব লাগে কারণ কংগ্রেসের সময় কংগ্রেস করলে আসনি পায় কিন্তু এটা দুখিয়া মানে আসনি পায় এই কথা বতরাবলে কামত দিছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রচেষ্টা যিধরণে যে কাম কাজ করেছে রাইজ আশ্বস্ত হয়েছে রাইজে বিশ্বাসত লৈছে আগন্তুক সময় প্রত্যেক পৌরসভা বর্তমান 80 পৌরসভাত গম পাই সকলে আমি অগ্রগতি লাভ করেছো আগন্তুক সময়ত প্রতিখন পৌরসভায় ভাল হব আর আমিও স্বচ্ছ নিকা এখন খুব সুন্দর পৌরসভা আমি আজ দিব বিচারিছি 14 নম্বর ওয়ার্ডত এবার সব কিছুমান ওয়ার্ড 12 নম্বর 13 নম্বর 14 নম্বর এই ওয়ার্ডবিলাকত সাধারণতে কংগ্রেসে তার খুবই আশা করেছিল তার কিছু সম্প্রদায় খুব বেশি আছে কারণে কয় কিন্তু এই কথাবিলার কারণে আঘাত পাইছিল যে আমি এনেকুৱা নেকি যে কারো পকেটত আছো আমাক কিনে রেখেছে গতিকে আমি এবার আমি একদম এবার সম্পূর্ণ বিজেপির লগত আছো উন্নয়নের পক্ষত আছো রূপক শর্মার লগত আছো রাইজে বা এক পক্ষে সিদ্ধান্ত লৈছে খুব সুন্দরকে আমাক ভোটদান করেছে বিধায়ক রূপক শর্মা ডাঙরিয়াকে কৃতিত্ব দিলে মই সদায় কৈ আছো যে উন্নয়নের ধারা সেই ধারাটি আছে যে আমার সকলের জয় আছে আপনি 7 নম্বর ওয়ার্ডটো বাৰু মই খেলিছো এটা সদায় কোনোদিনে এই কংগ্রেসের নোৱাৰে কিন্তু আপনি চিন্তা করব 14 নম্বর 12 নম্বর এইবর ওয়ার্ড কংগ্রেস বিজেপিয়ে জিকি আছে এটা 20 নম্বর জিকিবলে গৈ আছে গতিকে এই সম্পূর্ণ কৃতিত্ব এমএলএ ডাঙরের রূপক শর্মা ডাঙরের যে উন্নয়ন বিজেপি দলের যে উন্নয়নের ধারা সেই ধারা দিয়ে গেছে রকি বলুচন বাদ দিয়ে এটা রকি বলুচন নাই আর রকি বলুচন এটা আর কি করবলে আছে উন্নয়ন উন্নয়নের ধারাত মই কৈছো না রূপক শর্মা ডাঙরিয়ায় মই প্রথমপাই কৈ আছো যোৱা পাঁচ বছর রূপক শর্মা ডাঙরিয়ায় নগাঁর যে রূপরেখা বনায় দিলে তাত আর বেলেগ কোনো নাহে আজি অনুভূত হলেও নহিলেন কারণ এইবর ইলেকশনত মানুষে উন্নয়নে বিচার আর সেই উন্নয়ন মানে দেখিছে নহলে আপনি 12 নম্বর ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ড জিকি আহে নাকি কোক সদায় তখন কংগ্রেসের আজ রূপক শর্মা ডাঙরিয়ে কেছে তখন ক্যালকুলেশন করে 12 14 20 এনেকা ধরনের ক্যালকুলেশন করে সব ওয়ার্ড জিকি আইব তখেতে যে কে রূপক শর্মা ডাঙরিয়ে যে কে 26টার 26টায় আমি জিকিম সে হবলে গিয়ে আছে আর অলমোস্ট হয়ে গেছে।